ظلمناك أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك يا الله. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك يا الله. رب العالمين اسكي مبارك শুক্রবারের রাত্রিতে আমরা গুনাহগারেরা তোমার কালামের আলোচনার এই মাহফিলে হাজির হয়েছি আল্লাহ। আল্লাহ দিন থেকে শুরু করে এই মাহফিলে যা আলোচনা হয়েছে, এখন যা আলোচনা হলো, নির্ধারিত সময় পর্যন্ত যা আলোচনা হবে, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল করে না। সেই সঙ্গে আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যুবকেরা, বিশেষ করে তৎসঙ্গী মুরব্বীরা, মা বোনেরা যত প্রকারের সাহায্য সহযোগিতা দিল, সুপরামর্শ দিল, অনেকে হাত দিয়ে কাজ করল, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। আল্লাহ আলোচনা করতে গিয়ে তোমার কালাম থেকে যে আলোচনা করলাম, তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি, যা করেছি আল্লাহ সমস্ত কিছু তুমি কবুল করে নাও। এর সবচেয়ে সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারক জান্নাতুল ফিরদাউসের টুকরায় তুমি পৌঁছাইয়া দেও আল্লাহ। হায় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। খাস করে আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, মাগুদ আমরা গুনাগার, আমরা সিয়াকার, আমরা বদকার, নেকি বলতে এই দুনিয়ার জীবনে কিছুই করতে পারছি না আল্লাহ, আমল নামাটা তোমার নাফর মানি দিয়ে ভরপুর করে দিছি মাগুদ। আল্লাহ তোমার কাছে হাত তুলতে গিয়ে নিজের শরম লাগে, লজ্জা লাগে, ইয়া আল্লাহ কিছু নাই আমল নামায়, নেকি বলতে কিছুই নাই। আল্লাহ আজকের এই মুবারক শুক্রবারের রাত্রে দোয়া কবুলিয়তের রাত্রিতে শত শত তোমার বান্দাদেরকে নিয়ে পর্দার আলালে তোমার বান্দিদেরকে নিয়ে আল্লাহ তোমার হাবিবের ওয়ারিস উলামা কেরামদেরকে নিয়ে, দাড়ি কাকা মুরব্বীদেরকে নিয়ে, হুজ্জাজ কেরামদেরকে নিয়ে, নিষ্পাপ মাসুম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খালেস তওবার নিয়তে তুমি মাবুদের দরবারের মধ্যে হাত পাতাইয়াছি আল্লাহ। আল্লাহ আমাদের তওবাটাকে তুমি কবুল করে নাও, আর আমাদের আমলনামার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন, সাহায্য সহযোগিতা যারা দিয়েছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য আমরা যারা এসেছি, আয় আল্লাহ আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, আল্লাহ অনেকের আব্বা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের গড়ায় শুক্রবারের দিন মুর্দাগণে রোজিন্দা ওয়ারিসের দিকে সাইতে দেখাইয়া আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের কুল সবটুকুন দান হায়রাদের সবটুকুন আমাদের মা বাবার কবরে পৌঁছাইয়া দিয়া তাদের অন্ধকার কবর গুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দেয়া আল্লাহ। যাদের মা বাবা জমিনে আছেন হায়াত দরাজ করে দাও, যাদের মা বাবা অসুস্থ তাদেরকে শিফায় হাজারা দাও। তৎসঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা অন্ধকার কবরের গাড়ায় শুয়েছেন, আল্লাহ আমাদের মেয়েকের আওয়াজ তারা শুনতেছে কিন্তু হাতটা তোলার আজকে আর ক্ষমতা নাই। রব্বুল আলামিন ওলি ওয়ারিস হিসেবে আমরা তোমার দরবারে হাত তুলে আরজ করতেছি, আমাদের মুর্দাগণের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, তাদের কবরে অগণিত রহমতের জড়ি বর্ষণ করে দাও। আল্লাহ মাহফিলটার খাতিরে ওসিলায় তাদের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ অনেক অনেক কিছুর জন্য দোয়া চায় মাহবুব, অনেক মানুষ এই মাহফিলে আছে
রোগাগ্রস্ত, আল্লাহ কোনো ঔষধে শিফা হচ্ছে না, তুমি জানো তোমার গায়েতে তুমি আবু শিফাটা দিয়ে দাও, আল্লাহ তুমি নিজেই তোমাদেরকে শিখাইয়া দিয়েছো, ওইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, ওইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, ইয়া শাফি ইয়া শাফি লা শাফি ইল্লা আনতা ইয়া আল্লাহ, হে আল্লাহ বারবার তোমার দরবারে করতেছি, অগণিত অসুস্থরা নার্সিং হোম মেডিকেল কলেজে বাড়িতে পেন্ডেলে তোমার দরবারে হাত তোলা অবস্থায় আল্লাহ তোমার গায়ের থেকে শিফায় হাজারা শিফায় কামেলা নসিব করে দাও, ব্যবসায়ী ভাইরা দোয়া চায় তাদের ব্যবসায় ফের বরকত দাও, ঋণগ্রস্তরা দোয়া চায় ঋণ থেকে মুক্ত বানাইয়া কবরে নিয়ে আল্লাহ, অনেক বেকাররা চাকরি নাই রুজি নাই ব্যবসা নাই, আল্লাহ তোমার কুদরত থেকে হালাল রুজি দিতে পেরেছে চাকরির ব্যবস্থা করাইয়া দাও, শিক্ষিত বেকারেরা দোয়া চায় বড় মুসিবতে আল্লাহ তোমার গায়েব থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা করে দেও, রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যারা পড়তেছে সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও ইয়া আল্লাহ, রব্বুল আলামিন জমিন নিয়ে আমাদেরকে যতদিন রাখো সুস্থতার জিন্দগিটা দিয়ে রাখিও, তোমার গোলামের জিন্দগি দিয়ে রাখিও ইয়া আল্লাহ, রব্বুল আলামিন আমাদের ইমানে বরকত দেও, আমলের মধ্যে বরকত দেও, ইলমের মধ্যে বরকত দেও, মালের মধ্যে বরকত দেও, আওলাদে বরকত দেও, ইজ্জতে বরকত নাজিল ফরমাও, আল্লাহ আমাদের প্রত্যেকের মনের মধ্যে শান্তি দেও, দেহের মধ্যে শান্তি দেও, আমাদের বাড়ি ঘরে শান্তি দেও, পরিবারে শান্তি দেও, সমাজে শান্তিটা দেও ইয়া আল্লাহ, রব্বুল আলামিন আমাদের গুনার কারণে এই জমিনে বেইজ্জতির জিন্দগি দিও না, অসুস্থতার জিন্দগি দিও না, অভাবের জিন্দগি দিয়ে রাখিও না আল্লাহ, জালিমদের চুরমির হাতের হাওয়ালা আমাদেরকে বানাইও না ইয়া আল্লাহ, রব্বুল আলামিন বিশ্ব মুসলমানের উপরে তোমার রহমত নাযিল করে দাও, দুনিয়া সারা দুনিয়ার মুসলমানকে হেদায়েতের রাস্তায় সিরাতে মুস্তাকিমের রাস্তায় তুমি ফিরাইয়া আনো আল্লাহ, হক জামাত তোমার হাবিবের জামাত, সাহাবায়ে কেরামদের জামাত, পূর্ববর্তী উলামায়ে কেরামদের জামাত, আউলিয়ায়ে কেরামদের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডার নিচে রেখে মুঠা দিও ইয়া আল্লাহ, আল্লাহ তোমার দরবারে রোজা করতেছি খাস করে আজকে এই শুক্রবারের রাত্রিতে, আল্লাহ ফিলিস্তিনের মুসলিম মুসলমানের গলিকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ, রব্বুল আলামিন তোমার গায়বী সাহায্য দিয়ে এদেরকে হেফাজত ফরমাও, ইসরায়েলের জালিমদের হাত থেকে ফিলিস্তিনি আর ফিলিস্তিনিকে তুমি হেফাজত ফরমাও, তুমি বাবু ছড়াই জমিনে এদের হেফাজত করে কেউ নাই সাহায্য করে কেউ নাই, মার বাবার চোখের সামনে নিজের আওলাদ বলে শাহাদত বরণ করতেছে ইয়া আল্লাহ, তাদেরকে সবরে জমিল নসিব ফরমাও, মুজাহিদ যারা সংগ্রামরত স্বাধীনতার জন্য নিজের সার্বভৌমত্বের রক্ষার জন্য, আল্লাহ ওই সমস্ত ফিলিস্তিনি মুজাহিদগুলিকে তুমি খামিয়াব করে নাও, তোমার গায়েবি সাহায্য দিয়ে তাদেরকে সাহায্য করো, ইবাদত করো ইয়া আল্লাহ, আয় আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসা সব তোমার কুদরতের আকারাওয়ালা, তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করে নাও, রব্বুল আলামিন প্রতিটি মুসলমান নরনারীকে পাঁচটা অক্তের নামাজি বানাইয়া দেও আল্লাহ, যারা নামাজ পড়ে জামাতে নামাজ পড়ার তৌফিক দাও, আল্লাহ তোমার দরবারে রোজা কি এই দুনিয়ার জীবনের যেদিন পরিসমাপ্তি ঘটে যাবে এই দুনিয়া থেকে আমরা চলে যাওয়ার নোটিশ হয়ে যাবে, আল্লাহ সেই সময় মোহরটা দিবে মাগুদ শাহাদাতের মোহরটা নসিব করি ইয়া আল্লাহ, জীবনের শেষ সময় সাকরাতুল মউতের কাছে আমাদের জবানটা বন্ধ করে আটকাইয়া রাখিও না ইয়া আল্লাহ, রব্বুল আলামিন কাউকে জান খেতে মৌত দিয়ে বিবি বাচ্চাদেরকে বেফানায় ফেলাইও না ইয়া আল্লাহ, আল্লাহ জীবনের শেষ সময়টা নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও, আর দুনিয়ার জীবনের শেষ কথাটা আমাদের জবানটা দিয়ে বারবার দাঁড়িয়ে করাইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين.